তিনি গতি পেলেন কেন? অজামিল ওই একটাই দেখা যায়, এরূপ জগতে কোনো মানুষ নেই, থাকতে পারে না। এই কোটিকে গুটিকে পায়, হয় হয় না হয় না, তার কারণ অজামিল ছিলেন নিরপরাধ। আর অপরাধের থেকে এই দেহের আমাদের সৃষ্টি, অতএব ঐরূপ নিরপরাধ ব্যক্তি বিশ্বে অতি দুর্লভ বললেও অত্যুক্তি হবে না, কোটিতেও একটা মিলবে না। এই জন্য অজামিল কি দেখ, তো সুতরাং এই অজামিলের কথা বলে আর সেটিকে সর্বসাধারণের এই সাধনার ভিতরে, সাধনাঙ্গের ভিতরে টেনে আনা কি বিফল প্রয়াস, মূর্খতার কার্য। ওটা তার জন্য, তারই জন্য ছিল, এবং সে এমন একটা ব্যাপার না নাম সম্বন্ধে। আপনি বলছেন নামের মহিমাকে লুহু করা হচ্ছে, কিন্তু এই অজামিল প্রসঙ্গে এমন মহিমা দেওয়া হয়েছে শেষে ফলশ্রুতি বললেন, যারা এই অজামিল উপাখ্যান শ্রবণ কীর্তন করেন তারা অমঙ্গল হলো মঙ্গলময় হলো বিষ্ণুলোকে মহিমতি, তারাও বিষ্ণুলোক লাভ করেন। এখানে অমঙ্গলময় শব্দের ব্যাখ্যায় লিখেছেন নামাপরাধীনোপি, এটা আর কোথাও দেখা যায় না এরকম ব্যাখ্যা। নামাপরাধ তার নাশের যে সকল সব উপায়গুলি আছে সেগুলি শাস্ত্রেই আছে, কিন্তু এই কথা বললেন যারা অজামিল উপাখ্যান শ্রবণ করবেন তারা নামাপরাধী হলেও বিষ্ণুর রূপ লাভ করবে, এরূপ এইরূপ ফলশ্রুতি আছে। সুতরাং অতএব শ্রীগুরু পাদ আশ্রয়। তারপরে শ্রী গুরুদেবের সেবা, এই সেবা সম্বন্ধে বলা হয়েছে গোস্বামী পাদ বললেন, যদ্যপি শরণাপত্যৈব সর্বং সিদ্ধতি তত্রাপি বৈশিষ্ট্য লিপসু শক্তশ্চেত ভগবত মন্ত্রোপদেশ ত্রীণাং শ্রী গুরু চরণানাম ভগবত তত্ত্বোপদেষ্টৃণাম শ্রী গুরু চরণানাম বিশেষত সেবামেব কুর্যাত। গুরু সেবার মহিমা দেখাচ্ছেন, সাধক শরণাপত্তির পথ অবলম্বন করেছেন, গুরুচরণাশ্রয়ের দীক্ষা সঙ্গে সঙ্গে লয় কৃষ্ণ ভক্ত আত্মসমর্পণ, সে তো আত্মসমর্পণ হয়ে গেছে। এই শরণাগতিটি এমন একটা বস্তু যে শরণাপত্যৈব সর্বং সিদ্ধতি, এই শরণাগতির দ্বারাই সাধক ধীরে ধীরে অনর্থ জয় করে প্রেমের কক্ষায় উঠতে পারবে। তত্রাপি তবু বৈশিষ্ট্য লিচু শক্ত বললেন, যদি বৈশিষ্ট্য লিপসু হন অর্থাৎ কোন বৈশিষ্ট্য ভাবে ভজন রস আস্বাদন করার বাসনা যদি থাকে, আর তিনি শক্ত যদি তিনি সমর্থ হন তখন বিশেষত সেবামেব কুর্যাত, তখন শ্রী ভগবত মন্ত্র উপদেষ্টৃণাং শ্রী গুরু চরণানাম আর ভগবত তত্ত্ব উপদেষ্টৃণাং শ্রী গুরু চরণানাম বিশেষত সেবামেব কুর্যাত, ভগবত তত্ত্ব উপদেষ্টা আর ভগবত মন্ত্র উপদেষ্টা, অর্থাৎ দীক্ষাগুরু এবং ভজন শিক্ষাগুরু বললেন তাঁদের বিশেষভাবে সেবা করবেন। বিশেষত সেবাম এব কুর্যাত একটা অবকার দিচ্ছেন, বৈশিষ্ট্য লিপসুকে গুরু সেবাটি করতেই হবে।
साधारण भावे এই বিশেষ সেবার কথা যখন বললেন তখন একটা সাধারণ সেবাও আছে মানে তা আছে। যখন শ্রী গুরুচরণ আশ্রয় করলেন তখনই গুরুদেব ভজন প্রক্রিয়াতে তার যে ভজন উপদেশ করলেন নিজেও শ্রীজারও সেবা দিলেন, শিষ্যের নিকটে তাঁর চিত্রপট আদি থাকে, ভগবত প্রসাদী পুষ্প তুলসী নিত্যই সাধক শ্রীগুরুর মস্তকে ভক্তি সমর্পণ করেন।